আজ নবমীর সকাল গাইস। তো নবমীর সকালে বেরিয়ে পড়লাম অন্য জায়গায় পুজো দেখতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে মনসা পুজোর কিছু ভক্তবৃন্দরা এই দিকে পেরিয়ে যাচ্ছে, তো তাই সেটা ক্যামেরা বন্দি করা হলো। আর এই দুর্গাপুজোর নবমীর দিনে অনেক জায়গায় অনেক রকম পুজো হয়ে থাকে, কোথাও মনসা পুজো, কোথাও ধর্ম পুজো। তো আমরা এখন কোথায় যাচ্ছি তার জন্য চোখ রাখতে হবে পুরো ভিডিওতে। আর রাস্তায় যেতে যেতে এও দেখি একটা সাদা ঘোড়া রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, এই দেখে তো পিওর খুবই আনন্দ। এরপর আমরা গুসকরার স্কুল মোড় পেরিয়ে রওনা দিচ্ছি আর কে ফ্যামিলিতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিথিকা.প্রেরণাতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আমি বিথিকা আর আমার সাথে রয়েছে প্রিয় অসীম। তো আমরা এখন গাড়িতে চেপে রয়েছি, আজ মহানবমীর দিনে আমরা যাচ্ছি এক ব্লগারদের বাড়ি। তো দেখতে থাকো, আমরা চললাম আর কে ফ্যামিলিতে। তো চলো যাই, আর আমরা এখন হরির ব্রিজ হালদার রোডের এখানে, চলো সাথে থাকো। বন্ধুরা, এই দুর্গা মণ্ডপে মহানবমীর পুজো হচ্ছে, বাট আমরা দুর্গা পুজো না অন্য এক পুজো দর্শন করতে যাচ্ছি। আর তোমাদের দর্শন পেতে হলে পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। তো আমরা চলে এসেছি আর কে ফ্যামিলিতে। এই যে রাখি, রাখি বলেছে, আমার বলেছে প্রিয়, আর মাসি, মাসি কই যে মাসি। সবাই এখন একসাথে বসে মুড়ি খাচ্ছি মাসির বাড়িতে, বাট আর কে ফ্যামিলি, আমার ছোট মাসির বাড়ি আর কে ফ্যামিলি। তো এখন দু দুটো ব্লগার একসাথে এক জায়গায়। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আর কে ফ্যামিলিতেও চোখ রাখতে হবে, তার জন্য দেখতে হবে আর কে ফ্যামিলি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে এসো। আর এদিকে আর কে ফ্যামিলির ঘরের নতুন বইয়ের আদর, ননদের কাছে আদর। ছোটো মাসিমণিদের বাড়ি হলদি কাশিয়ারা, আর এখানে নবমীর দিনে দুর্গা পুজো না ধর্ম পুজো হয়ে থাকে। তো আমরা এখন চলে এসেছি বাবা বুড়োর মন্দিরে। তো চলো বন্ধুরা, বাবা বুড়োকে একটু দর্শন করে আসি। তাও ভিডিও করা হচ্ছে। আজকে সকালে আমার হাত থেকে পড়ে গিয়ে যাচ্ছা তাই ভাবে ভেঙে গেছে, সেটা কাবিরির কাছে ভিডিওটা আছে, আমি ওর কাছ থেকে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদের কাছে দিয়ে দেবো। আর প্রথমে মনটা খুব খারাপ হচ্ছিল, ফোনটা ভেঙে গেল আমি ব্লগ করতে পারবো না, কিন্তু এখন আর কিছু মনে হচ্ছে না, কারণ জানি একটা নতুন ফোন পেয়ে যাব। তো ফোন না ভাঙলে ততক্ষণ নতুন ফোনটা জোটে না, এখন মনে হচ্ছে ফোন নতুন ফোনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এখানে যে বক্স বাজছে, বাইরে যে বক্সে গান হচ্ছে, ওখানে কথা বলতে গেলে কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য সেরকম বাইরে করতে পারছি না। রেকর্ড করে সেটা ছাড়তে হবে, ভয়েস রেকর্ড করে সেটা ছাড়তে হবে। আমার ফোনটা পড়ে একদম ভেঙে গেছে, বোঝা যাচ্ছে? এই তো এমন করা পড়েছে স্ট্যান্ডে, আমার আর ব্লক করা হবে না কি রকম, মানে এখন আপাতত কাজটা চলছে কিন্তু মনটা খুব খারাপ লাগছে, আমার এটা প্রাণ, আমার জীবন। এই যে ফোনটা দেখো, পুরো গোটা গ্লাস ভেঙে গেছে, ভেতরে পিডিএম না কি সব কি বলছে সব ভেঙে গেছে। আর এর গালটা দেখো, গালটার কি অবস্থা,
আড়াইটা আর আমরা সবাই ছাদে চলে এসেছি। এই যে আমার সাথে এখন রয়েছে মা, ওটা রাখির মা, আর এইদিকে আমার মা, আর এইদিকে অসীম বসে রয়েছে, আর এখানে মেসো রয়েছে। তো আমি তোমাদের কাছে একটা কথা বলি, এখানে আমরা দুর্গাপুজো এসেছি, কিন্তু এখানে দুর্গাপুজোর সময় ধর্ম পুজো হয়। তো মাসিদের এখানে হলদি কাশিয়ারাতে এই টাইমে নবমীর দিনে ধর্ম পুজো হয়। এই টাইমে ভাড়াল নিয়ে আসছে, আড়াইটা বাজে এখন, সেই জন্য আমরা ছাদে এসেছি, ছাদে থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো দেখায় মাসিদের এখানে ধর্মতলাটা কাছেই, মাসিদের বাড়ির সামনেই ধর্মতলা। তো তোমাদেরকে দেখায় ভাড়াল নিয়ে আসছে, ছাদে থেকে ভিডিওটা করছি। এই যে নিচে জাম্পিং রয়েছে, আর ওই যে ওখানে ধর্মতলাটা রয়েছে, আর এইদিকে ভাড়াল আসছে, ভাড়াল নিয়ে আসছে। আর বৃষ্টিও পড়তে লেগেছে, এই যে বৃষ্টি চলে এসেছে, আমি কি করি এখানে ভিডিও করি বলো তো, বৃষ্টি পড়তে লেগে গেছে। এই যে ভাড়াল নিয়ে যাচ্ছে প্রথমে এই ভদ্রমহিলাটা, আর এখানে সবাই একে একে ভাড়াল নিয়ে আসে। এই যে পেছনে দুজন নিয়ে আসছে, এখনো অনেকজন আসবে, কিন্তু বৃষ্টি পড়তে লেগেছে। কাবেরী এখন প্রসাদ নিয়ে এসছে, সন্ধ্যা হয়ে গেছে, এই পুজো হলো। তো প্রসাদ নিয়ে এসছে, এরপর মাসি প্রসাদ খাবে, মাসি সারাদিন উপোস আছে। আর এখানে সবাই বসে আছে, মা এরা এখন খেলা করছে, আর ওরা সব শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো অনেকটাই সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যাবেলায় সবাই বাটি করে নিয়ে চিকেন কষা, আমি রাখি, কাবেরী, রাখির বোন একসাথে এক জায়গায় নিয়ে খাবো। কিন্তু তার আগে সব ঝাঁপিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য। তো কার ক্যামেরাটা বেশি ভালো হচ্ছে সেই নিয়ে সব মাতামাতি। একসাথে এক জায়গায় অনেক ব্লগার হয়ে গেলে কি হয় বলো তো, তো সেই হচ্ছে এখন। এখন সন্ধ্যাবেলার জন্য চিকেন কষা হয়েছে, আর রাতের বেলার জন্য মাটন হচ্ছে, সেটা মা রান্না করছে। আর এইদিকে মটনটা মা রান্না করছে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।